লোড 100 কি এই লোডের জন্য এই যে এই ই পয়েন্টে হরিজন্টাল ডিসপ্লেসমেন্ট কত হবে সেটা আমরা বের করতে চাই। ওকে, এটা হচ্ছে আমাদের প্রবলেম। তো তাহলে এই প্রবলেমটা তুমি যদি সলভ করতে চাও তাহলে কি করতে হবে বলো তো দেখি। আমাদের এটা হচ্ছে, স্যার? বলো। হ্যাঁ স্যার, রেকর্ডিংটা একটু অন করবেন। ও হ্যাঁ, তাহলে দেখো আমরা যেটা করতে যাচ্ছি, যে ধরো আমাদের এই এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের ক্রাস, বুঝছো? তাহলে এটা হচ্ছে আমাদের এ, এটা বি, এটা সি, এটা ডি, এটা ক্যাপিটাল বি, সি, ডি, ই। তাহলে আমরা যেটা বের করতে চাই সেটা কি, যে এটা এটা বের করতে চাই। এটা বের করতে চাইলে আমাকে এই ই পয়েন্টে যদি ডিসপ্লেসমেন্ট বের করতে চাই হরিজন্টাল ডিরেকশনে, তাহলে এখানে আমাকে ওয়ান কিউব লোড অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, ওয়ান কিউব লোড অ্যাপ্লাই করে এই এটা বের করতে হবে এন, এটা আমরা বের করবো। ঠিক আছে, তাহলে দেখো এটা আমরা সলভ করি। সলভ করলে দেখো তোমরা কিন্তু এটা মানে খুব দ্রুত সলভ করতে পারো, তাই না? দেখো তো কিভাবে, এখানে যদি ওয়ান কিউব লোড হয় এই ট্রাসের এই পয়েন্টে, এই পয়েন্টে কি আসবে, এটা হবে জিরো, এটা হবে প্লাস ওয়ান। ঠিক আছে, এটা যদি জিরো হয় তাহলে দেখো তো যে এখানে কি হবে, সামেশন অফ এফ ওয়াই জিরো করলে যে এটা জিরো আসবে, এই দুটা জিরো হলে এটাও জিরো হবে। ঠিক আছে, ওকে। তাহলে তোমার এই যে এই পয়েন্টের কথা চিন্তা করো, এটা হচ্ছে ওয়ান, এটা জিরো। আচ্ছা, আমরা তো এখানে সাপোর্টটি ড্র করে, আর ডায়াগোনালও জিরো হবে স্যার, সিডি বরাবর ওয়ান হবে স্যার। সিডি বরাবর ওয়ান হবে, এটা হবে জিরো, এটা হবে জিরো, আর এই পয়েন্টের কথা যদি চিন্তা করো এটা যদি ওয়ান হয় এটা হবে ওয়ান। আমরা ইতে একটা হরিজন্টাল ফোর্স দিলাম, ভার্টিক্যাল ফোর্স দিলাম না কেন? বিকজ আমরা যে এখানে দেখো ডেল্টা এইচ বের করতে যাচ্ছি, মানে হরিজন্টাল ডিরেকশনের ডিসপ্লেসমেন্টটা বের করতে যাচ্ছি এট ই। জি স্যার, ঠিক আছে, যদি আমরা বলতাম যে আমরা ই পয়েন্টে ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট বের করতে চাই, তখন আমাকে এই পয়েন্টে ওই ভার্টিক্যাল মানে যে ডিরেকশনে ডিসপ্লেসমেন্ট আমার দরকার সেই ডিরেকশনে আমাকে ডিসপ্লেস কি ভার্চুয়াল লোডটা অ্যাপ্লাই করতে হবে, বুঝছো? ওকে, তাহলে দেখো আর এখানে ওয়ান কিপ, তো এই এ পয়েন্টে তুমি যদি মোমেন্ট নাও তাহলে তুমি এখানে দেখবে যে এটা হচ্ছে টু থার্ড রিয়াকশন, এটা হচ্ছে আমাদের টু থার্ড, আর এটা এটা যদি হরিজন্টাল ওয়ান কিপ হয় এদিকে হবে ওয়ান কিপ। রোলারটা সি সি পয়েন্টে ছিল। ও হ্যাঁ, রোলার সি পয়েন্টে ছিল, ঠিকই বলছো। এটা মুছে কোনটা দিয়ে, এটা দিয়ে, এটা দিয়ে, তোমার ওটা হচ্ছে এখানে। তাহলে এটা হচ্ছে আমার টু থার্ড। ওকে, তাহলে তোমার কি হচ্ছে দেখো তো, তোমার কি করবা, এই যে এই 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 পয়েন্টে তুমি যদি তুমি যদি এটা যদি সলভ করো তাহলে তুমি ধরে যে এটা এরকম, এখানে হচ্ছে টু থার্ড কিপ, এদিকে ওয়ান কিপ, এদিকে তোমার হচ্ছে এফ এ বি, আর এদিকে হচ্ছে এফ এ বি, এটা সলভ করলে তুমি এটা পাবা হচ্ছে 0.5 কিপ, আর এটা পাবা হচ্ছে 0.83 কিপ। ঠিক আছে, তাহলে এটা আসলো 0.83, আর এটা আসলো হচ্ছে 0.5।
এটা 0.5 হলে এটাও হবে 0.5 আর এটা হবে কি 0 ঠিক আছে বাকি রইল আমার একটা মেম্বার সেটা হচ্ছে এটা সেটা হবে -0.83 ওকে তাহলে দেখো এখানে আমাদের আলটিমেটলি কি কি আছে এই যে এই এই মেম্বার মেম্বার এবি এখানে তুমি ফোর্স পাচ্ছ বিসি এটা ফোর্স পাচ্ছ এবি এটা ফোর্স পাচ্ছ তাই না সি ডি ডি ই 1 2 3 4 5 পাঁচটা মেম্বারে তোমার ফোর্স আছে এই পাঁচটা মেম্বারে ফোর্স আছে বাকিগুলো তো ফোর্স নাই ঠিক আছে তাহলে আসলে এখন আমাদের ওই 100 কিব লোড অ্যাপ্লিকেশনের জন্য যেটা এক্সটারনাল লোড ওইটা 6টা হবে না ও বিসি তে আছে এর জন্য আছে তাহলে দেখো আমাদের এই 6টা মেম্বারে তোমার যে ইয়া এক্সটারনাল লোডের জন্য যে ফোর্স গুলো কাজ করতেছে সেটা জানলেই হবে ঠিক আছে তো দেখি এটা আচ্ছা তাহলে দেখো এবার আমাদের দরকার হচ্ছে এন এটা দরকার এটার জন্য দেখো আমাদের এখানে ফোর্স আছে হচ্ছে 100 কি ঠিক আছে আমার এখানে এটা হচ্ছে হিঞ্জ সাপোর্ট এখানে হচ্ছে আমাদের রোলার সাপোর্ট তো এটার জন্য তুমি যদি সলভ করো বোঝাই যাচ্ছে যে এখানে আমার রিয়াকশন আসবে হচ্ছে 50 কিপ এখানে রিয়াকশন আসবে 50 কিপ ঠিক আছে এই হচ্ছে অবস্থা এখন বাকি মেম্বারের মেম্বারকে তোমার সলিউশন করার আগে আমি দেখো ই পয়েন্ট থেকে যদি আসি ই পয়েন্টে দেখো কোনো ফোর্স নাই ঠিক আছে তুমি যদি ই পয়েন্টের ওই সামশন অফ এফ এক্স সামশন অফ মানে ইকুইলিব্রিয়াম ইকুয়েশন যদি ব্যবহার করো তাহলে দেখতে পাবে এটা জিরো এটাও হবে জিরো তাই তো এটা জিরো হলে এটা জিরো হবে এটা জিরো হবে ওকে তারপর এটা জিরো ডি জিরো ডিডি জিরো হলে তোমার যে এইটা এটাও জিরো আসবে ঠিক আছে এটা জিরো হলে এটা জিরো হবে আর হচ্ছে বের করতে হবে তারপর এটা বের করতে হবে এটা বের করতে হবে এটা তো এখানে 100 কিপ আছি তাহলে এটা তোমার 100 কিপ হবে এই বি পয়েন্টের যদি ইকুইলিব্রিয়াম নাও তাহলে তোমার আসলে যে এই 1 2 3 4 5 এগুলো এটা সলভ করলে হচ্ছে তাই তো এটা সলভ করলে তুমি ধরো যে ই পয়েন্টের এ পয়েন্টের তুমি যদি ইকুইলিব্রিয়াম নাও তাহলে দেখতে পাবে 2.5 স্যার 2.5 রাইট এটা আসবে তোমার -62.5 ঠিক আছে স্যার বি আর আমাদের বি আর রিঅ্যাকশন পয়েন্টে যদি একটা ফোর্স থাকে তাহলে রিঅ্যাকশন ফোর্স আর ডি তে জিরো হয়ে যাবে এটা আপনি কেমনে বুঝলেন স্যার না করে কোনটা কোনটা কথা বলছো জয়েন্ট ভাগ করছে স্যার বড় বি আর ছোট সি তে যদি একটা মেম্বার ফোর্স থাকে তাহলে স্যার ছোট সি আর বড় ডি এর মধ্যে আর একটা মেম্বার ফোর্স থাকতে পারে না বিকজ ওটার ভার্টিক্যাল কম্পোনেন্টের জন্য ছোট সি আর বড় ডি মানে স্যার রিঅ্যাকশন আর বড় বি এর মধ্যে যদি একটা ফোর্স থাকে তাহলে স্যার আপনি না করে শোনো শোনো তুমি কি কি বলতেছো রিঅ্যাকশন আর বড় বি মানে কি স্যার মেম্বারটা মানে যে মেম্বারটা 50 কি রোলার সাপোর্ট ওইটা আর বড় বি তে যদি একটা ফোর্স থাকে মেম্বার ফোর্স থাকে বড় বি তে
বড় বি আর রিঅ্যাকশনে যে আপনি রিঅ্যাকশন মানে কি এখানে দুটো রিঅ্যাকশন তো কোন রিঅ্যাকশন রোলার রোলার সাপোর্টার রোলার সাপোর্ট হ্যাঁ সি ওখানে যদি একটা ফোর্স থাকে স্যার আপনি ক্যাপে তাহলে না করে বুঝলেন যে রোলার আর ডি বড় ক্যাপিটাল ডি এর মধ্যে ফোর্সটা জিরো হবে এটা আপনি না ক্যাপিটাল ডি জিরো তো তুমি যে এখান থেকে আসবে যে এইটা জিরো তাই তো তারপর তুমি সামেশন অফ এফ এক্স সামেশন এফ ওয়াই করো তখন পাবা আমি তো যেখান থেকে আসছি কিন্তু তো স্যার বুঝলেন কেমনে যদি বড় বড় বি আর রোলার সাপোর্ট একটা ফোর্স থাকে তাহলে তো এই রোলার সাপোর্ট আর বড় ডি এর মধ্যে একটা মেম্বার ফোর্স থাকতে পারে তাহলে তো একটাও জিরো এটা আপনি স্যার অটোমেটিক্যালি না হ্যাঁ না সেটা ঠিকই বলছো সেটা আসলে সেটার জন্য তোমাকে ওই এখান থেকেই আসতে হবে আসলে এই যে এ থেকে বের করে তারপরে বিটা বের করতে হবে বি থেকে তারপরে তোমার ওই বি থেকে বের করে তোমার এই বিসিটা বের করবা তো তুমি যদি বিসি জানো তখন সিটাকে তুমি যদি ইকুইলিব্রিয়াম করো তখন এই সিডিটা পাবা এটা পাবে জিরো তখন তুমি এটা বলতে পারবা এটা এটা হচ্ছে এটা হচ্ছে কারণ আপনি তো একটা ফোর্স না ঠিক আছে তো তুমি সেটা ওভাবে সলভ করবা যেভাবে পারো এটা সলভ করবা বুঝছো তো তারপর তোমার এখন তোমার এই যে মেম্বার গুলো বের করবা যে এটার জন্য 62.5 পাবা এটা হচ্ছে পাবা হচ্ছে 37.5 এটাও পাবা 37.5 আর এটা পাবা হচ্ছে -62.5 ঠিক আছে তাহলে এই তাহলে এটার জন্য দেখো তোমার ওই এখানে তোমার কয়টা মেম্বার পাচ্ছ 1 2 3 4 5 পাঁচটা মেম্বার তোমার মেম্বার ফোর্স আছে আর বাকিগুলোতে কোনো মেম্বার ফোর্স নাই তাহলে তুমি যদি কমন নাও যেইগুলোতে এখানে কিছু মেম্বারে মেম্বার ফোর্স আছে এখানে কিছু মেম্বারে মেম্বার ফোর্স আছে তুমি যদি এগুলোকে যদি কমন করো তাহলে হচ্ছে তুমি যেগুলো মানে শুধুমাত্র ওই মেম্বার গুলোর জন্য তোমাকে ইয়াক করলেই হবে ওই চার্টটা করলেই হবে ঠিক আছে তাহলে তুমি যদি চার্ট করো চার্টের জন্য ধরো আমরা যে এটা নিয়ে আসছি এখানে এই চার্টে দেখো আমাদের শুধুমাত্র এই যে এই চারটা মেম্বারকে নিয়েছি কারণ এই চারটা মেম্বারই আমার মেম্বারই তোমার মেম্বার ফোর্স আছে ঠিক আছে বাকিগুলোতে হয় ক্যাপিটাল এন এ মেম্বার ফোর্স আছে নতুবা মানে হয় ক্যাপিটাল এন এ জিরো নতুবা স্মল এন এ জিরো ঠিক আছে তো সেখান থেকে তাহলে আমরা সলভ করি চলো এই এবি এই এবি এটা হচ্ছে আমার 15 ফিট করে তার মানে একটা 180 ইঞ্চ বিসি এটা আমাদের 180 ইঞ্চ এই এবি এটা হচ্ছে আমাদের 15 ফিট আর ওদিক বোধহয় কত ছিল এটা 20 ফিট ঠিক আছে তাহলে এটা হচ্ছে আমার 300 ইঞ্চ এটা হবে 300 ইঞ্চ ঠিক আছে তোমার এখান থেকে দেখো যে হরিজন্টাল মেম্বারের ক্রস সেকশন এরিয়া 10 ইঞ্চি স্কোয়ার আর তোমার ইয়া হচ্ছে 12.5 ইঞ্চি স্কোয়ার ডায়াগোনাল মেম্বারের 12.5 ইঞ্চি স্কোয়ার তাহলে এটা 10 এটা 10 এটা হচ্ছে 12.5 এটা হচ্ছে 12.5 ওকে ওকে এবার দেখি তো আমাদের স্মল এন এই হরিজন্টাল মেম্বারে কতটুকু করে আছে 0.5 এটা হচ্ছে 0.5 তারপর হচ্ছে ডায়াগোনালে হচ্ছে আমার 0.83 মাইনাস 0.83 মাইনাস 0.83 একটু হালকা জ্বর হতে পারে হালকা কমি হতে পারে যে কে জন্য কথা বলছো আচ্ছা তারপর দেখো আমাদের এই ক্যাপিটাল এন এর কথা চিন্তা করো ক্যাপিটাল এন এ আমার এখানে আমাদের হরিজন্টাল এই মেম্বারে এবিটাতে হচ্ছে 37.5 তারপর বিসি তে হচ্ছে 37.5 ডায়াগোনাল মেম্বারে -62.5 তারপর হচ্ছে -62.5 ঠিক আছে তাহলে এখান থেকে আমরা এটা পেলাম 675 তাহলে এবার বলবে হচ্ছে এবার বলবে হচ্ছে এই ডেল্টা ই তে বের করতে চাই আমাদের ডিসপ্লেসমেন্ট তাহলে এটা হবে 1 মাল্টিপ্লাইড বাই ডেল্টা এইচ ই ইকুয়াল টু হবে কি
summation of n n l by a e এবং সেটা পেলাম আমরা 675 divided by 30,000 এটা করো এটা হচ্ছে 0.225 বলো স্যার আমি জানতে চাচ্ছিলাম যে এখানে যে লোয়ার কেস সি আর আপার কেস সি আছে মানে সি সি রোলারের সাথে এটা জিরো হলো কিভাবে মানে এখানে তো উপরের দিকে একটা রিয়াকশন আছে না মানে ফোর্স আছে না হ্যাঁ সেটাই তো বললাম ধরো তুমি যে এ পয়েন্ট নাও এ পয়েন্টে তুমি এই যে এখান থেকে আসো যে এটাকে তো আমার 50 কিপ তাই তো তাহলে তুমি এই দুইটা বের করবা এটা পাবা 62.5 এটা পাবা হচ্ছে 37.5 স্যার আরেকটা আছে তো কোথায় এই যে এ পয়েন্টের কথা বলছি এটা এ ঠিক আছে তারপর দেখো তুমি এই বি পয়েন্টের কথা বলো বি পয়েন্টে তোমার এটা হচ্ছে পেলে 37.5 এটা পেলে 37.5 এখানে পাচ্ছ 100 এটা পাবে 100 ঠিক আছে তাহলে দেখো এখানে তোমার এই যে এইটা জানো এই দুটো জানো এটা জানো শুধুমাত্র এই যে এই পয়েন্টটা জানো না এই যে বি সি এবং সি সি এটা জানো না এটা সলভ করো এটা সলভ করলেই পাবে যে এটা নাও এখানে পাচ্ছ এটা হচ্ছে 0 এটা হচ্ছে এটা হচ্ছে এটা কি এটা হচ্ছে বি তুমি মানে ট্রাস্ট যেভাবে সলভ করো ওভাবে সলভ করলে প্রত্যেকটা মেম্বারের জন্য পাবে বুঝছো এটা 37.5 এটা হচ্ছে 50 কি এটা হচ্ছে এফ বি সি আর এটা কি এটা হচ্ছে এফ সি সি এটা সলভ করতে দেখি শুধুমাত্র যে এই দুটো আননোন এই দুটো আননোন কে তুমি যদি সলভ করো কি পাবা দেখো তো কি পাও স্যার জিরোই আছে স্যার কিভাবে জিরোই আছে তাহলে এটা পাবা সিডিটা কিভাবে জিরো ধরলাম কোনটা সিডি মানে ছোট সিডি সিডি কিন্তু জিরো ধরে নেই তুমি এটা সলভ করছো দুইটা আননোন আছে বিসি আননোন সিসি আননোন জিরো তো ধরছি না এগুলো তো সব তুমি সলভ করে বের করবা না স্যার ওটা না স্যার এই পয়েন্ট থেকে ডান দিকে যেতে গিয়েছে কোনটা সি পয়েন্ট থেকে ডান দিকে যেটা গিয়েছে সি ডি সি ডি জি স্যার সি ডি স্মল সি স্মল সি না এটা ক্যাপিটাল সি ক্যাপিটাল সি এটি না স্যার ক্যাপিটাল সি না স্মল সি ডি ও আচ্ছা আচ্ছা এখানে এখানে আরেকটা আছে এখানে একটা আছে এফ জাস্ট ইয়েস স্যার এটা বাবা হ্যাঁ এখানে তাহলে তিনটা আনো তিনটা আনো যদি থাকে তাহলে তুমি এই যে এখান থেকে আসবা এই বি বি থেকে সি বের করবা সি থেকে এই ডি তে আসবা এই ডি তে তোমার এই এইটা নো এটা নো এই দুটো আনো ঠিক আছে ওখান থেকে এই ডি সি পাবা আচ্ছা দেখো এটা তোমরা এগুলো তোমরা অলরেডি সলভ করতে পারো এগুলো নিয়ে আমার কথা বলার দরকার নাই তো দেখো আমরা যেটা পেলাম যে হরিজন্টাল ডিসপ্লেসমেন্ট ই সেটা আমরা পেয়েছি 0.25 ইঞ্চ এই রোল 27 কথা বলছো কেন ঠিক আছে ওকে তাহলে দেখো এটা আমাদের এভাবে সলভ করলাম সিমিলারলি তোমাদের আরেকটা প্রবলেম আমি দেখাই সেটা হচ্ছে দেখো এই যে এখানে আমরা একটা ধরো ট্রাস ড্র করব এরকম একটা ট্রাস এখানে আমাদের হিঞ্জ সাপোর্ট এখানে আমাদের রোলার সাপোর্ট এটার নাম দিলাম হচ্ছে আমরা এ এটা হচ্ছে বি এটা সি এটা ডি এটা ই এটা এফ ঠিক আছে আমাদের এখানে
ফোর্স ধরো আছে এদিকে আছে হচ্ছে 20 কি এটার জন্য মডুলাস অফ ইলাস্টিসিটি দেওয়া আছে 30,000 কেএসআই আর এই হরিজন্টাল ক্রস সেকশন এরিয়া এটা হচ্ছে হরিজন্টাল মেম্বার মেম্বারের জন্য দেওয়া আছে হচ্ছে 10 ইঞ্চি স্কোয়ার আদার মেম্বারের জন্য দেওয়া আছে হচ্ছে 5 ইঞ্চি স্কোয়ার ঠিক আছে তাহলে আমাদের অবজেক্টিভ হচ্ছে ডেল্টা এফ ভার্টিক্যাল সরি এভাবে লিখি ডেল্টা ভি এট এফ এটা আমরা বের করতে চাই ঠিক আছে তাহলে এই এফ পয়েন্টে এই যে 20 কি প্লটের জন্য এই ট্রাসে এফ পয়েন্টে কতটুকু ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট হচ্ছে সেটা যদি বের করতে চাই তাহলে আমাদের কি করতে হবে বলো তো স্যার এফ পয়েন্টের নিচে 1 কি প্লট দিব এরকম একটা ব্যাপার আচ্ছা ডাইমেনশন গুলো দিন এদিকে 10 ফিট এদিকে 10 ফিট এদিকে 10 ফিট এদিকে 10 ফিট ঠিক আছে তাহলে এই এফ পয়েন্টে আমি ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট বের করতে চাই তাহলে এটা যখন আমরা এইটা বের করব এন সেটার জন্য এই এফ পয়েন্টে আমাকে একটা ভার্টিক্যাল লোড 1 কিপ এটা অ্যাপ্লাই করতে হবে এটা অ্যাপ্লাই করতে হবে এটা অ্যাপ্লাই করে এই ট্রাসটা সলভ করতে হবে তাই না ঠিক আছে আর যদি এই এফ পয়েন্টে যদি আমি হরিজন্টাল ডিসপ্লেসমেন্ট বের করতে চাই তাহলে কি করতে হবে এই এফ পয়েন্টে কতটুকু হবে যে সিই এই পয়েন্টে এটা হবে -1 সি যদি -1 হয় এটা হবে কি -1 এটা হবে 0 আর এই ডিএফ ডিএফ পাবা দেখবা এটা 0 পাবা বুঝছো কেন এই যে এফ 0 হবে স্যার 0 তাহলে এটা 0 0 0 আরেকবার বলবেন কোনটা ডিএফ টা যে বললেন 0 ওইটা মিস করে ফেলছি না মিস করছ তুমি আচ্ছা মিস যদি করো কোনো সমস্যা নাই দেখো যে এখানে যে এটা আমাদের 1 কিপ তো আর এটা হচ্ছে আমাদের এফ এফ ই যেটা এটা কত পাইছি আমরা -1 ঠিক আছে তাহলে যে এখানে আমাদের এটা আননোন এফ এফ ডি এটা আননোন এটা দেখবা সলভ করো এটা 0 পাবা বুঝছো জি স্যার আচ্ছা তাহলে দেখো যে এই যে তাহলে বাকি সবগুলো 0 হয়ে যাচ্ছে তাহলে প্রবলেমটা অনেক ইজি না এখন শুধু আমাদের এই যে 20 কি প্লটের জন্য এই মেম্বার এবং এই মেম্বারে আমি যদি অ্যাকশন গুলো বের করতে চাই ইন্টারনাল মেম্বারের ফোর্স গুলো যদি বের করতে পারি তাহলেই তো হলো তাই না দুটো মেম্বারের জন্য করতে পারলেই হলো তাহলে দেখো সেটাই আমরা করি ওকে তাহলে দেখো এই এখানে 20 কিপের জন্য এটা সলভ করো
ইনভেন্টরি কিপের জন্য আচ্ছা এটা সলভ করো সলভ করলে দেখো তো কি কি পাও যে এই এফ পয়েন্ট থেকে আমরা আসতে চাই দেখো তো এফ পয়েন্টে কোনো লোড আছে না স্যার নাই তাহলে এটা জিরো হবে এটা জিরো হবে ঠিক আছে এটা যদি জিরো হয় তাহলে এই এটা কি হবে কি ঠিক বলতেছি গেলাম না বুঝছো এবার তাহলে দেখো আমাদের এই আগের এটাতে এই দুটো মেম্বারের শুধু ফোর্স যদি আমি জানি জানতে পারি তাহলেই হলো তাহলে আসলে আমার পুরো পুরো ট্রাসার কিন্তু জন্য কিন্তু আমাদের প্রবলেম সলভ করার দরকার নাই কারণ এখানে বাকি মেম্বার গুলো জিরো তো তাহলে দেখো আমরা এই এফ ই এর জন্য একটা মেম্বারের জন্য ফোর্স জিরো পেয়ে গিয়েছি এখন আমাদের জানতে হবে ইসি এই ইসি এর জন্য মেম্বার ফোর্স জানতে হবে ইসি এর জন্য মেম্বার ফোর্স যদি জানতে চাই তাহলে পুরো ট্রাস্ট সলভ করে আসতে পারো এখন অথবা ই পয়েন্টে যদি এখন নাও ইকুইলিব্রিয়াম সলভ করতে চাও তাহলে তোমার এখানে ডিই তারপরে বিই সি তিনটা আননোন থাকে তো আমরা একটা কাজ করি আমরা হচ্ছে পুরো প্রবলেমটা সলভ না করে শুধুমাত্র রিয়াকশনটা যদি বের করি তাহলে দেখি কি হয় হ্যাঁ রিয়াকশনটা তুমি যদি বের করো এই সামেশন অফ মোমেন্ট এট এ ইকুয়াল টু জিরো করো তাহলে কি পাবে এই 20×10 মাইনাস সি ওয়াই ইন্টু কত 20 ইকুয়াল টু জিরো তাহলে পাবে সি ওয়াই পাবে হচ্ছে 10 এটা পাবা শুধু 10 কিপ এটা 10 কিপ পেলে এটা কত পাবে 10 কিপ মাইনাস হ্যাঁ আর এটা পাবে হচ্ছে 20 কিপ ওকে তাহলে এটা যদি 10 হয় এটা কত হবে মাইনাস 10 তাহলে হয়ে গেল না তাহলে কিন্তু দেখো যে সামেশন আমি যদি বের করতে চাই ডেল্টা ভি এট এফ যদি বের করতে চাই এটা 1 মাল্টিপ্লাইড বাই ডেল্টা ভি এফ ইকুয়াল টু হচ্ছে সামশন অফ এন এন এল ডিভাইড বাই এ ই ওকে এই এই প্রবলেমের জন্য কিন্তু আমার কোনো চার্ট সলভ করা লাগলো না বিকজ এখানে দেখো এটাতে আমার এই এফ ই তে মাইনাস ওয়ান কিপ সি তে মাইনাস ওয়ান কিপ আর এখানে এফ ই তে জিরো আর ই সি তে মাইনাস টেন কিপ মানে শুধুমাত্র একটা মেম্বারেই আমার ফোর্স আছে সো এটা হবে মাইনাস ওয়ান মাইনাস টেন তারপর এল হচ্ছে কত 10 ফিট 10 মানে হচ্ছে 120 ইঞ্চ এরিয়া হচ্ছে আমার হরিজন্টাল মেম্বারে 10 ইঞ্চ স্কয়ার আদার মেম্বারে 5 ইঞ্চ স্কয়ার সো এটা হচ্ছে 5 ইঞ্চ স্কয়ার আর ই হচ্ছে 30000 কেএসআই বুঝতে পারছো ঠিক আছে না তাহলে এটা হচ্ছে 10 মানে এটা হচ্ছে পাবো হচ্ছে 240 ডিভাইড বাই 30000 ঠিক আছে 0.008 ইঞ্চ বুঝতে পারছো আচ্ছা এবার এই তোমরা নিজেরাও এবার সলভ করবা নাও সলভ দ্য সেম নাও ফাইন্ড ডেল্টা এইচ এট এটা তোমরা নিজেরা বাসায় করবা
বুঝছো? জি স্যার। ওকে আচ্ছা, তাহলে আমরা আরো একটা প্রবলেম সলভ করতে চাচ্ছিলাম, কিন্তু আমাদের হাতে সময় তো দেখা যাচ্ছে নাই। আমরা যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে, দেখো তোমাদেরকে এর আগে বলছিলাম যে এক্সটার্নাল লোড, টেম্পারেচার চেঞ্জ এগুলোর জন্য আমাদের যে তোমার ডিসপ্লেসমেন্ট কোথায় কতটুকু হয় সেটার জন্য আমাদের যে ইকুয়েশন গুলো আমরা মানে ব্যবহার করে ডিসপ্লেসমেন্ট গুলো বের করতে পারি। যদি এখানে আমরা যেটা বলেছিলাম যে যে এখানে আমাদের একটা ডেল্টা এল, এই ডেল্টা এলটা আমরা এক্সটার্নাল লোডের জন্য আমরা যে এটাকে, এটা হচ্ছে ডেল্টা এল, এই ডেল্টা এলটা ইন টার্মস অফ অ্যাকশন দিয়ে আমরা ট্রাস্টটা এক্সটার্নাল লোডের জন্য সলভ করে এই এই ডেল্টা এলটা আমরা ইনফ্যাক্ট বের করি, বের করে এটা এই ফর্মুলেশন দিয়ে ডেল্টাটা আমরা বের করি। টেম্পারেচার চেঞ্জের জন্য এটা হচ্ছে আমাদের ডেল্টা এল, বাট ডেল্টা এল যদি গিভেন থাকে অর্থাৎ ডিউ টু ফেব্রিকেশন এরর অথবা ইন্টেনশনালি যদি মেম্বারকে যদি ইলংগেটেড করা হয় অথবা শর্টেন করা হয় তখন কি ঘটে, ঠিক আছে? সেইটার জন্য আমরা একটা প্রবলেম সলভ করতে চাচ্ছিলাম, এটা হচ্ছে ফেব্রিকেশন এররের জন্য, ঠিক আছে? ফেব্রিকেশন এরর এটার জন্য আমরা একটা প্রবলেম সলভ করতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে তোমার এরকম একটা প্রবলেম, খুবই সিম্পল। আরে তো ভাগা আছে, ঠিক আছে, এরকম একটা ট্রাস, এরকম একটা ট্রাস এবং এটাতে শুধুমাত্র যে এরকম একটা ডায়াগোনাল মেম্বার আছে, ঠিক আছে? তো আমাদের এটা হচ্ছে এ, এটা বি, এটা সি, এটা হচ্ছে টি, এটা বি, এটা সি, এটা হচ্ছে ডি, ঠিক আছে? এটা হচ্ছে 12 ফিট, এটা 16 ফিট, ক্রস সেকশনাল এরিয়া দেওয়া আছে এটা 6 ইঞ্চি স্কোয়ার, এটা 8 ইঞ্চি স্কোয়ার, এটা 10 ইঞ্চি স্কোয়ার, এটা 6 ইঞ্চি স্কোয়ার, আর এটা হচ্ছে 8 ইঞ্চি স্কোয়ার। নাও সে ডেল্টা এল অফ বিডি ইকুয়াল টু 1 ইঞ্চ, ঠিক আছে? অর্থাৎ বিডি ইজ 1 ইঞ্চ লঙ্গার দেন স্পেসিফাইড, ঠিক আছে? এই ধরনের একটা কন্ডিশন, এই কন্ডিশনে এই যে এই বি পয়েন্টে ডেল্টা এইচ অ্যাট বি অ্যান্ড ডেল্টা ভি অ্যাট বি, এটা আমরা বের করতে চাই। এটা আমরা বের করতে চাই, তাহলে এটা বের করার জন্য আমাদের ইকুয়েশনটা কি, ইকুয়েশনটা হচ্ছে 1 মাল্টিপ্লাইড বাই ডেল্টা এইচ বি ইকুয়াল টু হচ্ছে সামেশন অফ এন ডেল্টা এল, ঠিক আছে? সিমিলারলি 1 মাল্টিপ্লাইড বাই ডেল্টা ভি, ভি যদি বের করতে চাই এটা হচ্ছে সামেশন অফ এন ডেল্টা এল, বুঝতে পেরেছ? হ্যালো, জি স্যার, বোঝা গেছে। আচ্ছা তাহলে এটা করার জন্য ধরো আমি যে এটা বের করব, এটা বের করার জন্য কি করতে হবে? এটা বের করব, এটা বের করার জন্য কি করতে হবে বলো দেখি। ভার্টিক্যাল সে ভার্টিক্যাল কি 1 কি ফ্লোট দেয়া লাগে? এক্স্যাক্টলি, তাহলে আমরা যে এখানে আমরা 1 কিউব লোড অ্যাপ্লাই করব, 1 কিউব, ঠিক আছে? তাহলে দেখো এটা সলভ করতে পারবে না তোমরা, যে এটা 1 কিউব হলে এটা হবে কত,
1 কিউব এটা হবে -1 কিউব তাই তো এটা হবে কত 0 কিউব ঠিক আছে এটা 1 কিউব এটা 1 কিউব হলে এটা হবে কত হরিজন্টাল কোন মেম্বার ইয়া নাই এটা হচ্ছে 0 কিউব এটা 0 কিউব বলো সো কোশ্চেনে যে দিলো ডেল্টা এল বিডি যে 1 ইঞ্চ লঙ্গার এটা আমরা এই ইনফরমেশনটা কোথায় ইউজ করব লাস্টে সামেশন জন্য করব তখন এই যে এখানে ঠিক আছে তাহলে দেখো এটা 0 কিউব এটা 0 কিউব হলে এবার তুমি ধরো এটাও 0 কিউব এটাও 0 কিউব এটা পাবা 0 এটাও 0 এটাও 0 ঠিক আছে তো তাহলে দেখো এই 1 কিউব তুমি যদি ভার্টিক্যাল লোড অ্যাপ্লাই করো হুম তাহলে যে এই এই মেম্বারে এটা হচ্ছে এ বি সি ডি এই বিডি মেম্বারে আমার এই ইয়া কত এটা তো n তাই না এটা n বিডি মেম্বারে আমার এই ফোর্স কত 0 0 না জি স্যার ওকে তাহলে এটা কি পাচ্ছ এটা পাচ্ছ আসলে 0 0 মাল্টিপ্লাইড বাই 1 মানে হচ্ছে 0 তাহলে এই বলো দেখি এই 1 ইঞ্চ লঙ্গার হওয়ার কারণে বি পয়েন্ট পয়েন্টে ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট কত স্যার এই পার্টটা বুঝলাম না মানে শুধু আমরা বিডি কে কেন কনসিডার করলাম বিডি কে কেন কনসিডার করলাম আমরা জানি যে বিডি 1 ইঞ্চ লঙ্গার স্যার তাহলে শুধুমাত্র যেটা একটু যেটা হচ্ছে কি ফেব্রিকেশন এরর থাকবে শুধু সেটা কনসিডার করব হ্যাঁ হ্যাঁ আচ্ছা তাহলে দেখো এবার যদি আমি এটা করতে চাই এই যে এই ধরো এই এ বি সি ডি এবার আমরা ডেল্টা বি ডেল্টা এইচ বি ঠিক আছে এটা বের করতে চাই এটা বের করতে চাইলে আমরা এই যে এই এন এটার জন্য আমাকে এই বি পয়েন্টে হরিজন্টাল ফোর্স অ্যাপ্লাই করতে হবে তাই না 1 কে তো সেটা অ্যাপ্লাই করলে তুমি এটা সলভ করবা তোমার সলভ করে তুমি পাবা হচ্ছে এটা হচ্ছে -5/3 কে ঠিক আছে তো বাকি সলিউশনটা আমি লিখে দিই এটা হচ্ছে 4/3 এটা হচ্ছে 4/3 এটা হচ্ছে 1 কে এটা 4/3 হলে এটা হবে 4/3 এটা 0 এটা 0 ঠিক আছে এটা হচ্ছে 1 কে তো এখন তুমি যদি এই 1 মাল্টিপ্লাইড বাই ডেল্টা এইচ বি যদি বের করতে চাও এটা হচ্ছে সামেশন অফ এন ডেল্টা এল তাহলে এন কত -5/3 ঠিক আছে আর ডেল্টা এল কত +1 ইঞ্চ তাহলে এটা পেলে কত আলটিমেটলি এটা পেলে হচ্ছে ইকুয়াল টু -1.67 ইঞ্চ ঠিক আছে এর মানে কি এর মানে হচ্ছে যে তোমার এটা ছিল শুরুতে এই রকম শুরুতে ছিল এরকম এরকম ছিল তারপর তোমার এই লোড অ্যাপ্লিক মানে এই 1 ইঞ্চ লঙ্গার হওয়ার কারণে এটা আসলে এরকম হয়ে গিয়েছে এরকম হয়ে গেছে ঠিক আছে এখানে এইটা হচ্ছে আমাদের 1.67 ইঞ্চ স্যার মাইনাস দে স্যার কি বুঝলাম স্যার মাইনাস দে বুঝলাম হচ্ছে যে তুমি যে ডিরেকশনে ফোর্সটা অ্যাপ্লাই করেছো তার অপোজিট ডিরেকশনে ডিসপ্লেসমেন্টটা হচ্ছে আচ্ছা স্যার বুঝতে পারছি স্যার আচ্ছা তাহলে দেখো এই থিটাটা কত tan থিটা tan theta হবে কত 1.67 ডিভাইডেড বাই এটা কত হলো 16 ফিট কোথায় না 16 ফিট ছিল না 16 ফিট ছিল
16 ফিট ছিল এটা 16 ফিট ছিল এটা 16 12 ঠিক আছে এটা হচ্ছে তাহলে থিটা কত হয় শিফট 10 16 ভাগ 16 ভাগ 12 থিটা হয় 0.49 ডিগ্রি মানে এটা হয় থিটা ইকুয়াল টু হয় 0.498 ডিগ্রি ঠিক আছে ওকে বুঝতে পারলাম তাহলে আজকের মতো ক্লাস আমাদের এখানে শেষ করে দিতে হচ্ছে আমাদের আসলে একটু বেশি সময় ক্লাসটা হয়ে গেল তো তোমরা যতটুকু প্রবলেম আজকে করলাম ততটুকু তোমরা বাসায় দেখো নেক্সট ক্লাস থেকে আমাদের আরো কিছু টপিক আমরা অ্যাড করব আমরা আমাদের হচ্ছে ডিফ্লেশন ডিউ টু সাপোর্ট সেটেলমেন্ট এটা আমরা নেক্সট ক্লাসে আমরা দেখব তারপর হচ্ছে রিলেটিভ ডিসপ্লেসমেন্ট এবং রিলেটিভ রোটেশন এক্সটার্নাল ফোর্সের জন্য দুটো মেম্বারের মধ্যে যে রিলেটিভ ডিসপ্লেসমেন্ট আর রোটেশন হয় সেটা আমরা বের করব মোটামুটি ট্রাসের জন্য আমরা এই যে এইগুলোর মধ্যে সীমাবদ্ধ থাকবো যে ডিউ টু ডিফ্লেকশন ডিউ টু এক্সটার্নাল লোড ডিফ্লেকশন ডিউ টু টেম্পারেচার চেঞ্জ ডিফ্লেকশন ডিউ টু ফেব্রিকেশন এরর এই তিনটা পার্ট আমরা দেখেছি বাকি আমাদের থাকবে ডিফ্লেকশন ডিউ টু সাপোর্ট সেটেলমেন্ট এবং রিলেটিভ ডিসপ্লেসমেন্ট আর রোটেশন এই দুটো আমরা নেক্সট ক্লাসগুলোতে দেখবো ঠিক আছে হ্যালো জি স্যার তোমাদের কিছু বলার থাকলে বলো তো আমি দেখতে পাচ্ছি আজকে 134-135 জন ক্লাস অ্যাটেন্ড করেছে স্যার জুমে স্যার সমস্যা হচ্ছে স্যার অনেক অনেক সময় অ্যাক্সেস পাচ্ছি না স্যার এর জন্য হয়তো স্যার সংখ্যা কম স্যার ঠিক আছে দেখি নেক্সট উইকে এই জুমের প্রবলেম সলভ হয় কিনা যদি সলভ হয় তাহলে তো ভালো আর যদি সলভ না হয় তাহলে আমরা মাইক্রোসফট টিমস এ আরেকটা ক্লাস ওপেন করে মিটিং ওপেন করে আমরা এখানে ক্লাস শুরু করব ভার্চুয়াল ওয়ার্ক মেথড তোমাদের কাছে এখন ইজি মনে হচ্ছে না জি স্যার ওয়েল 12 বলতে কিছু বলতে চাচ্ছো তোমার হ্যান্ড রেজ করা স্যার আমাদের প্রথম তিনটা রেকর্ডেড লেকচারটা দিলে একটু ভালো হয় আচ্ছা হ্যাঁ দিব আজকে দিব থ্যাংক ইউ তোমাদের আর বাকি কি কি টপিক পড়ানো হচ্ছে অন্য দুটো ক্লাসে একটা হচ্ছে ইনফ্লুয়েন্স লাইন তাই না জি স্যার ইনফ্লুয়েন্স লাইন শেষ করে ফেলতে স্যার এখন মুভিং লোড জি স্যার মুভিং লোড করাচ্ছে করাবে স্যার নেক্সট ক্লাস আচ্ছা আর আরেকটা ক্লাসে স্যার আগের বুধবারে তো স্যার ক্লাস হয় নাই আমরা সম্ভবত দুইটা ক্লাস রূপক স্যারে পাইছি স্যার ও আচ্ছা ওখানে কোথায় ইয়া পড়বা ওই যে অ্যাপ্রক্সিমেট অ্যানালাইসিস অফ স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট স্ট্রাকচার বুঝছো এটা পড়বা আমাদের আমি যেটা পড়াচ্ছি তোমাদেরকে স্টেবিলিটি এবং স্ট্যাটিকা ডিগ্রি অফ স্ট্যাটিক ইনডিটারমিনেসি এবং ডিগ্রি অফ কাইনেমিক ইনডিটারমিনেসি এটা দেখিয়েছি ভার্চুয়াল ওয়ার্ক মেথড ফর ট্রাসেস এটা দেখলাম এবং আরো কিছু এডিশনাল প্রবলেম আমরা দেখব তারপর আমরা ভার্চুয়াল ওয়ার্ক মেথড ফর ফ্রেম ঠিক আছে ফর ফ্রেম দেখব ফর বিম এন্ড ফ্রেম এগুলো আমরা দেখব ঠিক আছে তো তারপর ভার্চুয়াল ওয়ার্ক মেথড শেষ হলে তোমাদেরকে কিছু বিএনবিসি 2020 অনুযায়ী উইন্ডো ক্যালকুলেশন এবং আর্থকুয়েক লোড ক্যালকুলেশন এটা তোমাদেরকে আমি দেখাবো ঠিক আছে তারপর সাসপেনশন ব্রিজের অ্যানালাইসিস এটা আমি অথবা ডক্টর রূপক কুলসুতি দেখাবো ঠিক আছে বাস এগুলো হলেই তোমাদের মোটামুটি সিলেবাস শেষ হয়ে যাবে
ওকে তাহলে আমরা তোমাদের কোনো কোয়েরি না থাকলে আমরা ক্লাস শেষ করে দেই। আসসালামু আলাইকুম স্যার।